ছিল, আমরা সেই আন্দোলন করছি, আমরা তাদের পিছনে তাদের সাথে দাঁড়ানোটা ছিল, তারা আমাদের সঙ্গে সমর্থন করছে কিন্তু আমরা তাদেরকে সমর্থন করতে পারিনি, আমরা এই জন্য দুঃখিত। এবং আমরা মনে করি যে আমরা সাধারণ শিক্ষকরা যাতে যখন আবার ক্লাস শুরু হবে আমরা যেন আমাদের এই শীত দ্বারা শক্ত করে দাঁড়াতে পারি, তার জন্য আজকে আমরা এই রোদের মধ্যে প্রচণ্ড রোদের মধ্যে দাঁড়াইছি। আমরা এখন আমাদের যারা ছাত্ররা অন্য বিশ্ববিদ্যালয়ে মৃত্যুবরণ করেছে তাদের উদ্দেশ্যে একটু দোয়া করবো, দোয়া করে আমরা আমাদের মানে এই আজকের কর্মসূচি শেষ করবো। আমার আপনার 10,000 মানুষ মেরা হয়, আমার সন্তানরা একটা স্বাধীন দেশ পাবে। 52-র ভাষা আন্দোলন হয়েছিল এক ভাষা থেকে মুক্তির জন্য, 2000 সালে ভাষা আন্দোলন না হয়, 21 সালের 52-র ভাষা আন্দোলন যেন না হয় আরেক ভাষা থেকে বাঙালিকে মুক্ত করার জন্য। সবাই শিরদারে চর্চা করে, বুলেট চলবে তার ভিতরে ভরাই থাকবে। মনে রাখবেন 30 লক্ষ রক্তের বিনিময়ে আমি আপনি আজকে বেঁচে আছি। আমার এই প্রফেশনাল ডেডিকেশন আছে, আমি কোনো প্রফেশনে দরখাস্ত করি নাই, আমি আমার ইউনিভার্সিটির রেকর্ড মার্কস, আমার আমি শিক্ষকতা ভালোবাসি। আর শিক্ষকদের অবহেলন করা হচ্ছে, ছাত্রদের লুণ্ঠন করা হচ্ছে, আমাদের ভুল এলে মাফ করে দিন আল্লাহ, দেশকে স্বাধীন করার জন্য, দেশের ভাষাকে রক্ষা করার জন্য।